গাজীপুর টেলিভিশন অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি। আমার মা যদি নির্বাচিত হতে পারে তাহলে 5 বছর সকল বাড়ির হোল্ডিং ট্যাক্স মকুব হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই জায়গায় প্রায় 1000-এর মতন স্কুল আছে, যেখানে প্রায় লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে। এগুলো প্রাইভেট স্কুল, এগুলো শিক্ষকদের বেতনের কারণে অনেক সময় চালাতে পারে না। সেই হিসাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল স্কুলের, বেসরকারি স্কুলের জন্য সিটি কর্পোরেশন তো অর্থ দিয়ে তাদের সম্মানী ভাতা এবং মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান চালানোর জন্য সিটি কর্পোরেশন থেকে মাসিক বেতন ভাতা শুরু করতে চায়। এবং আপনারা জানেন আমাদের এই জায়গায় যারা বসবাস করে, বিশেষ করে নারীরা যারা আছেন, তারা যদি কোনো কর্মসংস্থান তৈরি করতে চান, কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে বিনা সুদে অর্থ দিয়ে, তাদের 1 থেকে 3 বছরের বিনা সুদে তাদের অর্থ দিয়ে তারা যেন ব্যবসা করতে পারেন অথবা কোনো চাকরি করতে পারেন নারীরা, সেই অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। এবং গাজীপুরের চারপাশে দিয়ে আমরা জানেন কুরিয়া থেকে একটা চুক্তি করেছি জিএস গ্রুপের মাধ্যমে। আমাদের আশুলিয়া, টঙ্গী, গাছা, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন এবং মির্জাপুর, কাউলতিয়া এবং রাজিন্দাপুর, রাজিন্দাপুর তো আমাদের জয়দেবপুর, পুবাইল এবং টঙ্গী হয়ে আমাদের আবদুল্লাপুর, আবদুল্লাপুর থেকে আমাদের নাগরী, বিশ্ব রোডের মধ্যে 85 কিলোমিটার 12 লাইনের রাস্তা করে দিয়ে আমরা এখানে আমাদের গাজীপুর থেকে যানজট মুক্ত করতে চাই। এবং শহরের চারপাশে কীভাবে রাস্তা করে এবং ড্রেনের ব্যবস্থা এবং ফ্লাইওভার দিয়ে এই শহরকে একটি আধুনিক শহর করার জন্য সকল প্রস্তুতি আমাদের কাছে আছে। এবং আপনারা জানেন আমি 3000 টন প্রতিদিন বর্জ্য কীভাবে জিরো করে 35 মেগাওয়াট বিদ্যুৎ এখানে বানানো যায় সেই হিসাবে সেই প্রকল্প নিয়েছি। এবং কেন্দ্রীয় সরকার থেকে 785 কোটি টাকা এখানে বরাদ্দ এনেছি, সেটা সম্পূর্ণ করার জন্য 1 বছরে মা নির্বাচিত হলে সেই কাজটা করে দিবে, এই শহরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। এবং প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক কবরস্থান এবং অডিটোরিয়াম, যেগুলো আমাদের কমিটি সেন্টার এবং খেলার মাঠ এবং পার্ক, এই 4 ধরনের সুবিধা দিয়ে ওয়ার্ডগুলো সাজানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এবং আমাদের যারা যুবকরা আছেন তারা যেন কোনোভাবে নেশায় জড়িত না হতে পারেন, তারা যেন কর্মসংস্থান তৈরি হয় তাদের জন্য সিটি কর্পোরেশনের মধ্য থেকে প্যাকেজ থাকবে। এবং আইন শৃঙ্খলাকে সহযোগিতা করার জন্য আমাদের প্রত্যেক সেন্টার ভিত্তিক, আমাদের ওয়ার্ড ভিত্তিক, আমাদের সিটি পুলিশ নিয়োগ থাকবে, আমাদের নাগরিকরা যেন তারা নিরাপদে তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য এবং পরিবার নিয়ে শান্তিতে অবস্থান করতে পারেন সেজন্য। এবং আমাদের বাচ্চারা যারা আছেন গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বাচ্চাদের যে রাখার জায়গা, অনেক মায়েরা আছেন তারা চাকরিতে চলে যান, বাচ্চাদের রাখার কোনো সুযোগ সুবিধা নাই, সেই হিসেবে ওয়ার্ড ভিত্তিক বাচ্চাদের রাখার জন্য আমরা সেই ব্যবস্থাটা করে দিব। এবং ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক আমরা 4টা হসপিটাল করতে চাই আধুনিক, যেটার মধ্যে আমাদের সিটি কর্পোরেশনের মানুষ এবং নাগরিকরা তারা প্রাথমিক 100 টাকা দিয়ে তারা ভর্তি হয়ে তারা যেন চিকিৎসাটা নিতে পারেন। এবং ওয়ার্ড ভিত্তিক ছোটো ছোটো হসপিটাল দিয়ে আমাদের মানুষগুলো যেন প্রাথমিকভাবে তারা চিকিৎসা নিতে পারে। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে ট্যাক্সের মধ্যে যারা ইন্ডাস্ট্রি আছেন, সকল মিল কারখানার ইন্ডাস্ট্রির যারা মালিকরা আছেন তাদের ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য মাত্র 1% টাকা দিয়ে তারা 24 ঘন্টার ভিতরে লাইসেন্স দিতে পারবেন। আমি আবারও বলছি সকল কলকারখানার জন্য 1% ট্যাক্সের মাধ্যমে তারা তাদের ট্রেড লাইসেন্স নিতে পারবেন, এটা অনলাইনের ভিতরে থাকবে, 24 ঘন্টার ভিতরে এই সার্ভিসটা পাবেন। মানুষের জন্মনিবন্ধন সার্টিফিকেট, মৃত্যু এবং যেইগুলো সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক যে সার্টিফিকেট লাগে এগুলো অনলাইন ভিত্তিক 12 ঘন্টার ভিতরে, মানে প্রতিদিন কার্য দিবসের মধ্যে তার সেই সার্টিফিকেট পাবে, সে প্রশাসনিক সেই জিনিসটা করা হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস এখানে নতুনভাবে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে চাই, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক, সেই হিসাবে সিটি কর্পোরেশনের মালিক ও জনগণ, সেই জন্য আমরা এখানে আমাদের পক্ষ থেকে এখানে থাকবে। আমার মা নির্বাচিত হলে এই 40 লক্ষের কোনো মানুষ, সরকারি কোনো কর্মচারী বা সিটি কর্পোরেশনের কোনো কর্মচারীকে স্যার বলতে হবে না। এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটা নাগরিককে, সিটি কর্পোরেশনের সিইও থেকে শুরু করে সকলেই নাগরিককে স্যার বলে তাকে সম্মান দিতে হবে। প্রত্যেক নাগরিককে, সিটি কর্পোরেশনের যত কর্মচারী কর্মকর্তা আছে, প্রত্যেকটি ভোটার যারা এই শহরে বসবাস করে তাদেরকে স্যার
বা জনাব বা তাকে সম্মানের অবস্থান নিয়ে সেই নাগরিককে সম্মান দিতে হবে। এগুলো আমাদের মধ্যে আছে, আমরা এই নয় দফার মধ্যে সকল কিছু রেখে দিয়েছি। যেহেতু মা শারীরিকভাবে খুবই অসুস্থ, সেজন্য মার কথাটা আমি বলে চেয়েছি, কারণ মা হচ্ছে আমার এখানে প্রধান সমন্বয়কারী, সে আমি ওনার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছি। সেজন্য মা বলেছে মাকে এবং জায়দা খাতুনকে আপনারা ভোট দেন, মা এই শহর নিরাপদ রাখার জন্য এবং শহরের কর্ম করার কিছু করার জন্য যা যা প্রয়োজন উনি সেই দেখভাল করবেন।